প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও আবারও সুপারির একটি নতুন হাটে আপনাদের নিয়ে আসলাম। তো আমরা ডিমলা উপজেলারই আরেকটি হাটে রয়েছি, তো এটাকে সাতনাই কলোনি বাজার হাট বলা হয়। তো এই হাটে আজকে আমরা বিভিন্ন সাইজের সুপারির দাম দেখব, আর খুচরা এবং পাইকারি দামগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি ভিডিওটা সঙ্গে থাকবেন। আমরা একজন খুচরা পাইকার এবং খুচরা বিক্রেতা দুজনের সাথেই কথা বলবো। তো বন্ধুরা, আমরা একজন খুচরা পাইকারের সাথে কথা বলবো। তো তিনি এখানে অনেকগুলো সুপারি এখানে জমা করে রেখেছেন, তা তার কাছে আমরা বিভিন্ন সাইজের দামগুলো আজকে শুনবো। তো ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আব্দুল মজিদ। মজিদ জি ভাই, আপনি কি সুপারি খুচরা বিক্রেতা? না জি ভাই, আমরা এখান থেকে কিনি, কুনিয়া রংপুরে বাড়াই, জল লাগাই বাড়াই। ও আচ্ছা আচ্ছা, এখানে খুচরা পাইকার আর কি যাকে বলে। আচ্ছা, তো আমাদের একটু সুপারির ওই যে সাইজগুলো কীরকম কী দাম চলছে, কীরকম সাইজের কীরকম দাম চলছে একটু দেখাবেন প্লিজ। এটা সব থেকে বড় সাইজটা দেখালেন নাকি? মিডিয়াম মিডিয়াম সাইজ এইটা না? এটা মাত্র 500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 500 টাকা। এটা পুরো দামে পাকেনি, তারপরও তারপরও 500 নাকি? আচ্ছা, তারপর ছোট সাইজ যেটা একদম ছোট, যেটা নিম্ন, যেটা দোকানের দোকানগুলোতে যেগুলো চলে আর কি, পানের দোকানে যেগুলো চলে আর কি, এগুলো পানের দোকানে ম্যাক্সিমাম চলে নাকি? আচ্ছা, এটা হচ্ছে 400। এর নিচেও কি কোনো বাজার দর আছে সুপারি? আছে, ওই এটা হচ্ছে 350 টাকা। 350 গুড়ি সুপারিটা, এই যে এখানে আছে, এটা 350। আজকে আনুমানিক কত বস্তা সুপারি কিনছেন ভাই? ভাই রেট বেশি আজকে, তো 650 টাকা কিনতে হয়েছিল, এখানে বাজার কম, মানে কম কিনছি। ও আজকে রেট বেশি? রেট বেশি, কালকে থেকে প্রতিপনে 50 টাকা বেশি। এই ধরনের কম কিনছেন আজকে নাকি? কম। তারপরে 20 বস্তা? হ্যাঁ, 50 বস্তা মানে 20 বস্তা। তাহলে এখনো মাল আপনি ঢাকায় পাঠানো শুরু করেননি নাকি? ঢাকায় না, ঢাকা আমরা পাঠাই না, আমরা রংপুর এবং জলঢাকা। রংপুর এবং জলঢাকা। আচ্ছা, এই সুপারিগুলো কি ডাইরেক্ট মানে রোপণ করা যাবে? এগুলো ডাইরেক্ট রোপণ করলে এগুলো থেকে কাজ হয়ে যাবে না? তো ভাই, তো আমরা শুনলাম ভাইয়ের মুখে সুপারির দাম। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই তথ্যগুলো দেওয়ার জন্য। তো ভালো থাকবেন ভাই, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সুপারির দাম গত কয়েকদিনের থেকে এখন বৃদ্ধি পাচ্ছে, আর বরাবরই এটা বৃদ্ধি পেয়েই থাকে প্রতি বছর। তো সিজন টাইম যখন শেষ হয়ে আসে তখন এই সুপারির দামগুলো বেশি থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই ছিল আপডেট সুপারির বাজার নিয়ে। তো পরবর্তী কোন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সুপারির বাজার দর নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।